পুরো বক্স সেট আছে। এবার আমরা জিএসডি দেখতে পাচ্ছি দাদার হাতে, যেটা কোয়ালিটি বাচ্চা নিলে কোয়ালিটি তো হবেই সবকিছু। Hey guys, welcome to our lucky pet channel. আমি সুস্মিতা, আজ একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে অনেক কিছু ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য থাকছে। আজকে আমরা এসেছি ব্রাউনি পেট শপে। এখানে নানা রকম অ্যাক্সেসরিজ আছে, ক্যাট ফুড, ডগ ফুড তার সাথে পাবেন, তার সাথে সাথে নানা রকম মেডিসিনও পেয়ে যাবেন। এখানে গ্রুমিং এর ব্যবস্থা আছে, ডগ তত্ত্ব সবসময় অ্যাভেলেবেল থাকছে। তো দাদার সাথে একটুখানি কথা বলে নেবো, ওনার নাম অ্যাড্রেসটা জেনে নেবো, আর এখানে আজকে কি কি পাপি দেখতে চলেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। নমস্কার, আমার নাম ইয়াশ, আমাদের দোকানের নাম ব্রাউনি পেটস। আমাদের অ্যাড্রেস হলো 21/1 হরিশ মুখার্জি রোড, নিয়ার পিজি হসপিটাল, এমার্জেন্সি গেট। আচ্ছা দাদা, আজকে আমরা তোমার কাছে কি কি দেখতে চলেছি? আজকে ল্যাবরাডর আছে, গোল্ডেন রিট্রিভার হবে, সেন বার্নার হবে, আর জার্মান শেফার্ড হবে। আচ্ছা, তো একে একে আমরা সবকিছু দেখে নিই। তো দাদার হাতে আছে এই মুহূর্তে ল্যাবরাডর, তো দেখে নিই আর এর সম্বন্ধে একটুখানি জেনে নিচ্ছি। এটা ল্যাবরাডর মেল পাপি আছে, ফন কালার, পুরো পাঁচ ফেস। আচ্ছা, এর এজটা কত দাদা? এজ 40 ডেজ। 40 ডেজ। তো এর এখন কি খাচ্ছে? এখন এর সেরেলাক্স খায়। সেরেলাক্স খাচ্ছে। তা এর সাথে সাথে প্রাইসটা একটু বলি বলো। এর প্রাইস আছে 12,000 টাকা। মেল পাপি, ফুল হেলদি পাপি, দেখে নিন। এর থেকেও ভালো কোয়ালিটি পাপি আছে আমাদের কাছে, দেখাচ্ছি। আচ্ছা, এই কোয়ালিটিটা কি আছে? কোয়ালিটি পেট কোয়ালিটি আছে, কিন্তু ভালো কোয়ালিটি। মানে আমরা তো পেট কোয়ালিটি এর শো কোয়ালিটি বলে বিক্রি করি না, পেট কোয়ালিটি এটা। তো এখন আমরা পেট কোয়ালিটি দেখে নিচ্ছি, এরপরে আর একটা ভালো পাপি দেখতে চলেছি, তো সেটা আমরা দেখে নিই। এটা দেখে নিচ্ছি, দাদার হাতে আছে এই মুহূর্তে, পুরো শো কোয়ালিটি বাচ্চা। আচ্ছা, এটার কালারটা তো একটুখানি রিচ কালার আছে। হ্যাঁ, রিচ কালার, পুরো শো কোয়ালিটি। আর মুখ মাথা দেখুন, পুরো অ্যাপেল ফেস, অ্যাপেল হেড আছে। এজটা কত আছে? 38 ডেজ। আর নেক্সট কি আছে সেটা দেখে নিন। আচ্ছা, এবারে আমরা একটা দেখতে চলেছি সুন্দর গোল্ডেন রিট্রিভার, যেটা আমাদের সবার পছন্দের। তো দাদার হাতে সেটা ধরা আছে, দেখে নিন তার কালার কি আছে, তার এজটা কি আছে, এখন সে কি খাচ্ছে, আর তার প্রাইসটা কি আছে। এটা পুরো হোয়াইট কালার, কিন্তু এটা লাইট এফেক্টটা লাগছে ইয়েলো। এটা পুরো হোয়াইট কালার, পুরো শো কোয়ালিটি। কেন অনেকেই বলছিল হোয়াইট চাই, হোয়াইট চাই, এই জন্য হোয়াইট নিয়ে এসেছি। রিচ কালার তো অনেকগুলো ছিল আমাদের কাছে, পুরো হোয়াইট কালার। এর হেয়ার কোয়ালিটি দেখে নিন, পুরো হেলদি পাপি, ভালো লাগে দেখতে। ফার কোয়ালিটি দেখে নিন, পুরো বক্স হেড আছে, রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার খাচ্ছে। আর এজটা, এজটা কত? 45 ডেজ। প্রাইসটা কত? এটাও মিল, এর প্রাইস আছে 13,500 টাকা। 13,500 হোয়াইট কালার। হ্যাঁ, তো আরো কিছু পাপি আমরা দেখাতে চলেছি, তার আগে দাদার কাছে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো একটু জেনে নিই। আচ্ছা দাদা, কেউ যদি পাপি নিয়ে যেতে চায় তো কি কি প্রিপারেশন নিয়ে এখানে আসাটা উচিত? দেখুন, যে কেউ যদি মানে এইটুকুনি তো ফ্যাক্টর রাখার, যে নিয়ে গিয়ে যেমনি আমরা বলি সেমনি টেক কেয়ার করতে হয়। আর অনেকে পেট গার্জেনরা আছে, ওরা নিয়ে গিয়ে যা ইচ্ছা করে দেয়, তারপরে আমাদের উপরে বলে যে আপনি খারাপ দিয়েছেন, এই করেছেন। আপনাদের যদি দেখে শুনে নেওয়া উচিত, প্লাস আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা নিজেদের ডক্টর নিয়ে আসুন, বাচ্চাকে দেখিয়ে নিন, তারপরে নিয়ে যান। এটা আমাদের কোনো সমস্যা নেই, আমরা আনফিট পাপি কাউকে দিই না। আমাদের এখানেও ডক্টর বসে, আপনি দেখিয়ে নিন, সবকিছু করিয়ে তারপরে নিয়ে যান, আমাদের এতে কোনো অসুবিধা নেই।
কিন্তু ওই নিয়ে যাবার পর আমাদের কথাটা শোনার পর যদি বলে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, তখন আমাদের উপরে বললে সেটা তো আমাদের কোনো দোষ না। না তার মানে বলতে চাইছেন প্রথমে পাপি নিয়ে যাওয়ার সময় অন্তত ডাক্তারের চেকআপ করিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ চেকআপ করিয়ে নিয়ে যাওয়া বেটার, আপনারা দেখিয়ে নিন বা যেটা বলছে যেখান থেকেই নিচ্ছেন তারা যেটা খাওয়াচ্ছে সেটাই খাওয়ার, কারণ ওয়েদারটা অনেক খারাপ ছিল কিছুদিন আগে। এবার আমরা জিএসডি দেখতে পাচ্ছি দাদার হাতে, যেটা গার্ড ডগ হিসেবে আমরা সবাই জানি। আর এর এজটা কত, প্রাইসটা কত দাদা রেখেছে, এখন কি খাচ্ছে, ডিভাইনিং কমপ্লিট আছে কিনা, সেটা সব কিছু আমরা জেনে নিচ্ছি। পুরো 100% লং কোড হবে, ডিএইচপিভিআইএল ভ্যাকসিন করা, লং কোড জার্মান শেপার্ড মেল, 50 দিনের বয়স আছে, ভ্যাকসিন করা, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছেন, ডিএইচপিভিআইএল যে ফার্স্ট ভ্যাকসিনটা করা আছে, লং কোড পুরো দেখে নাও। এটা মেল আছে। আর প্রাইসটা কত দাদা? 16,500 টাকা। 16,500, 50 ডেজ এজটা আছে, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার, এখন কিন্তু খাচ্ছে। আচ্ছা মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে? হ্যাঁ দুটোই আছে, দুটোই আছে, ফিমেলও দেখাচ্ছি। এটা মেল। এবার আর একটা জিএসডি আমরা দেখতে পাচ্ছি দাদার হাতে, এর এজটা কত, প্রাইসটা দাদা কত রেখেছে? এই মেল আর ফিমেল আছে, এটাও ভ্যাকসিন করা, এই ফিমেল, এটা সেম কোয়ালিটি লং কোড, 50 দিন বয়স, একটা ভ্যাকসিন করা। আর ও এও কি ম্যাক্সি স্টার্টার রয়্যাল? হ্যাঁ ম্যাক্সি স্টার্টারই, ওরা ভাই বোন একই, সেম লিটারে, একই লিটারের বাচ্চা, একই লিটার। আর এর প্রাইস আছে 14,000, ফিমেল পাপি, এটা শো কোয়ালিটি, আমাদের কাছে এখন আছে শো কোয়ালিটি, এটা সেন মান্না, এটা ফিমেল, মেলও দিয়ে দেবো, শো কোয়ালিটি মানে শো কোয়ালিটি, 8 কিলো বডি ওয়েট হবে মিনিমাম। আচ্ছা এর এজটা কত, একটু তো বড় দেখি, 50 দিন বয়স, 50 দিন, হ্যাঁ এটা তো এমনি বড় হয় না, এটা তো স্মল ব্রিড না, এটা তো জাইন্ট ব্রিড, পুরো ফেস কোয়ালিটি, হেয়ার কোয়ালিটি সবকিছু দেখে নিন, ছোট থেকে এর চেহারাটা বেশ বড় সরাই হয়, কোয়ালিটি বাচ্চা নিলে কোয়ালিটি তো হবেই সবকিছু। হ্যাঁ এখন কি খাচ্ছে? রয়্যাল ক্যানেল, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, ডিওয়ার্মিং হয়ে গেছে, ভ্যাকসিন হয়নি, ভ্যাকসিন হবে, কেসিআই পেপার বললে কেসিআই পেপারও পেয়ে যাবেন। প্রাইসটা কত রেখেছেন? 25,000, 25,000 টাকা এর প্রাইসটা রেখেছেন দাদা। আর 50 দিন বয়স, যাদের কাছে ক্রেডিট কার্ড আছে যদি মানে একবারে পেমেন্ট না করতে পারলে, ক্রেডিট কার্ড থাকলে আমরা ইএমআই ও করে দিই, যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে এলে আমরা ইএমআই করে দিই, আপ টু 24 মান্থসের ইএমআই করে দিই, 24 মাসের ইএমআই আমরা করে দিই, ক্রেডিট কার্ড থাকলে 24 মাস পর্যন্ত কিন্তু দাদা ইএমআই এর ব্যবস্থা করে দিতে পারবেন। আমাদের এখানে আসার জন্য মেট্রো সুবিধাও আছে, নেতাজি ভবন 2 নম্বর গেট, বাস রোড পিজি হসপিটাল এমার্জেন্সি গেট। প্রাইস গুলো বলছো তো পরে কি এই প্রাইসটা ওঠানামা হয়? দেখুন এই স্টকের জন্য এই প্রাইস, পরের স্টক আসবে প্রাইস কমতেও পারে, প্রাইস বাড়তেও পারে, এবার অনেক লোকরা আছে যারা ভিডিও দেখে আপনি তখন 10.5 হাজারে দিচ্ছিলেন, এখন বেশি দাম, যখন যেমনি প্রাইসে আসবে তখন সেটা তেমনি, যখন যেমনি স্টক আমরা পাই তখন তেমনি স্টকই আমরা সেল আউট করি। দাদা কেউ যখন তোমার কাছ থেকে পাপি নিয়ে যাবে কতদিন পর্যন্ত তাকে গাইড করতে পারবে ঠিক মতো? না আমরা গাইড তো লাইফ টাইম অবধি করে দিই, যতদিন পাপি থাকে আমরা যতটা পারি লোককে ফোনে গাইড করে দিই, এবং অনেক দূর দূর থেকেও লোকে আমাদের থেকে নিয়ে গেছে, আমরা ট্রিটমেন্ট বলে দিই, ওষুধ বলে দিই, খাবার দাবার বলে দিই, কিন্তু যে কোনো পাপিকে 3 মাস মোটামুটি একটু বেশি গাইডেন্সে রাখতে হয় যতদিন না বড় হয়ে যাচ্ছে। তো সমস্ত পাপি কিন্তু আমরা দেখালাম, তার প্রাইসটাও আপনাদেরকে বলে দিলাম, এরপরে দাদার থেকে একটু ফোন নাম্বারটা জেনে নিই যাতে আপনাদের সুবিধা হয়, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে কিনা সেটাও একটু জেনে নিচ্ছি। আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে, কিন্তু এক্সট্রা চার্জেস দিতে হবে তার জন্য ডেলিভারির জন্য। আর প্রাইস আমার ফোন নাম্বার হলো 8910612134। তো কল করার কোনো টাইম আছে? 11টা থেকে 11টা। আর তোমার যে শপটা কতক্ষণ খোলা থাকে আর একবার বলো? সকাল 11টা থেকে রাত্রি 11টা আমাদের শপ প্রত্যেকদিন 365 ডেজ খোলা থাকে। তো ডক্টরও সাথে সাথে থাকে? ডক্টরও থাকে, গ্রুমিং হয়, আমরা যে কোনো খাবার অ্যাক্সেসরিজ আপ টু 25% ডিসকাউন্ট দিই। তার সাথে তো মেডিসিনও দেখতে? হ্যাঁ মেডিসিন, ডক্টর, খাবার দাবার, গ্রুমিং আমাদের এখানে সবকিছুই হয়। আপনার
আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের 1,00,000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই। তো যে বন্ধুরা আমাদেরকে এতদিন ধরে সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে আরো বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।